পবিত্র কোরআন যুগের সকল মাপকাঠি দিয়ে পরীক্ষিত গ্রন্থ। পবিত্র কোরআন যখন নাজিল হয় তখন ছিল সাহিত্য এবং কাব্যের যুগ। সেই সময়কার কবি সাহিত্যিকগণ পবিত্র কোরআনের ভাষা ছন্দ দেখে মুগ্ধ হন, অনেকেই ইসলাম গ্রহণ করেন। ইতিহাসবিদদের কাছে পবিত্র কোরআন একখানা ইতিহাস গ্রন্থ, বিজ্ঞানীদের কাছে পবিত্র কোরআন একখানা বিজ্ঞান গ্রন্থ। বিজ্ঞানের মাপকাঠিতেও কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ। পবিত্র কোরআনে অনেক গাণিতিক সামঞ্জস্য পাওয়া যায় যা বিশ্বসারা অনেক মুসলিম গণিতবিদদের কাছে বিস্ময়ের কারণ ছিল। এছাড়াও পবিত্র কোরআন একমাত্র গ্রন্থ যে গ্রন্থের প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এটি এমন একখানা কিতাব যার মধ্যে কোনো প্রকার ভুল নেই। অথচ দেখুন, পৃথিবীর যে কোনো গ্রন্থ হোক, সেটা মহাগ্রন্থ আর যাই হোক না কেন, মানুষের লেখা সকল গ্রন্থের আগে পিছে লেখা থাকে ভুল ত্রুটি মার্জনীয়, অর্থাৎ আমরা মানুষ ভুল, সুতরাং আমাদের গ্রন্থেও হাজারো ভুল থাকতে পারে। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন যে নির্ভুল তার প্রমাণ হচ্ছে পবিত্র কোরআন। আসুন পবিত্র কোরআনের এমন কিছু অলৌকিক নিদর্শন আজ আমরা জেনে নিব। কোরআন যে আল্লাহর তরফ থেকে প্রাপ্ত সবচেয়ে বড় নিয়ামত স্বরূপ, কি নেই এই কোরআনে? ব্যবসা, শিক্ষা, সমাজ, পরিবার, বিজ্ঞান সমস্ত কিছুর সমাধান আছে এই পবিত্র গ্রন্থে। আর মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা হবার বিভিন্ন নিদর্শন দিয়ে রেখেছেন এই কোরআনে। পবিত্র এই গ্রন্থে আছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কিছু গাণিতিক ক্যালকুলেশন যা আপনাকে হতবাক করে দিবে। আমাদের এই রিপোর্টটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, আপনি অবাক তো হবেনই, আজই আপনার ইমান 100% মজবুত হয়ে যাবে। আর যে কোনো নাস্তিককে এই ভিডিওটি দেখাতে পারেন, সাথে সাথে ইমানদার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পবিত্র কোরআনে শাস্তি এই শব্দটা রয়েছে 117 বার, ঠিক একইভাবে ক্ষমা শব্দটা পাবেন 234 বার। এখন দেখুন, 117 দিয়ে যদি 2 গুণ করা হয় তাহলে হয় 234, তার মানে আমাদের রব শাস্তির থেকে দ্বিগুণ ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ, কি সুন্দর সামঞ্জস্য। এরপর আছে তিনি বলেন, অর্থাৎ আল্লাহ বলেন, শব্দটা আছে 332 বার। অপরদিকে তারা বলে শব্দটা আছে 332 বার। দেখুন মহান আল্লাহ যতবার তার কথা বলেছেন ততবার তার কথার উত্তর এসেছে। এই সংখ্যাটা যদি 332 বারের কম হতো তাহলে মহান আল্লাহকে অসম্মান করা হতো, কিন্তু তেমনটা হয়নি। কত সুন্দর সামঞ্জস্য করে রেখেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এমন আরো কিছু শব্দ হলো দুনিয়া। কোরআনে দুনিয়া শব্দটা আছে 115 বার, তেমনি আখিরাত শব্দটাও আছে 115 বার, ফেরেশতা শব্দটা আছে 88 বার, শয়তান শব্দটা আছে 88 বার, বেহেশত শব্দটা আছে 77 বার, দোজক শব্দটা আছে 77 বার, যাকাত শব্দটা আছে 32 বার, আর যাকাত দিলে যে মানুষের মঙ্গল হয় অর্থাৎ বারাকা শব্দটা আছে 32 বার। কেন মহান আল্লাহ এই দুটি শব্দ সমান সমান রেখেছেন আমার মনে হয় ভেঙে বোঝাতে হবে না। গ্রীষ্ম শব্দটা 5 বার, একইভাবে শীত শব্দটাও 5 বার, স্বচ্ছলতা উল্লেখ আছে 26 বার, আর দারিদ্রতা আছে 13 বার, যা স্বচ্ছলতার ঠিক অর্ধেক। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তার বান্দাদের স্বচ্ছলতার জন্য দ্বিগুণ উৎসাহী। এরপর যা আছে আপনি অবাক না হয়ে পারবেন না, সমগ্র কোরআনে নারী শব্দটা আছে 23 বার, একইভাবে পুরুষ শব্দটাও 23 বার, এখানে 23 + 23 = 46। দেখুন এই 46-এর আবার অন্যরকম ব্যাখ্যা, আল্লাহর কাছে 23 বার নারীর কথা উল্লেখ এবং একইভাবে 23 বার পুরুষের কথা উল্লেখ করাটা প্রমাণ করে আল্লাহর কাছে নারী পুরুষের মধ্যে কোনো বিভেদ নেই। এই সংখ্যা দ্বারা আপনার রব আপনাকে কি বোঝাতে চেয়েছেন বুঝতে পেরেছেন? একটু মনে করে দেখুন, এই 23-23 যোগের যে যোগফলটা 46, মানব দেহে ক্রোমোজোম সংখ্যাও কিন্তু 46টি। আমাদের বর্তমান বিজ্ঞান বলে মানব শিশু 46টি আলাদা ক্রোমোজোম নিয়ে জন্মায়, যার 23টি আসে পিতা থেকে আর বাকি 23টা আসে মাতা থেকে। যার কম অথবা বেশি হলে পূর্ণাঙ্গ মানব শিশু জন্ম লাভ করবে না। অবাক হবার মতো আরো কিছু তথ্য আছে। পবিত্র কোরআনে স্থলের কথা বলা আছে 13 বার, অন্যদিকে জলভাগের কথা বলা আছে 32 বার। প্রথমে দেখলে মনে হবে এটি তেমন কোনো অর্থ প্রকাশ করছে না, কিন্তু আপনি যদি যোগ করেন তাহলে সংখ্যা দাঁড়াবে 45।
এখন হয়তো মনে হতে পারে যে ৪৫-এর ব্যাখ্যা কি। আসুন, প্রথমে বলেছিলাম যে পবিত্র কোরআনে স্থলের সংখ্যা আছে ১৩ বার। এখন ১৩ এবং ৪৫-এর পার্সেন্টেজ হয় ২৮.৮৮%। একইভাবে জলভাগের কথা উল্লেখ আছে ৩২ বার। ৩২ এবং ৪৫-এর পার্সেন্টেজ হবে ৭১.১১%। তার মানে পৃথিবীতে মোট স্থলভাগের পরিমাণ ২৮.৮৮%, আর জলভাগের পরিমাণ ৭১.১১%, যা আমরা কিছুদিন আগে মাত্র জানতে পেরেছি। কিন্তু এই মহাগ্রন্থ আল কোরআন আজ থেকে ১৪০০ বছর আগে সকল তথ্য দিয়ে গিয়েছে। এছাড়াও পবিত্র কোরআনে হাজারো বৈজ্ঞানিক তথ্য উপাত্ত রয়েছে, যা আপনি যখন জানতে পারবেন সাথে সাথে আপনি মহান আল্লাহ রব্বুল আলামিনের মোতাওয়াজ্জু হয়ে বলবেন, ইয়া আল্লাহ, আপনি মহান, আপনি শ্রেষ্ঠ। সুপ্রিয় এসকে টিভির দর্শক মণ্ডলী, কোরআনের এরকম চমৎকার আরও রিপোর্ট নিয়ে আমরা আপনাদের সামনে আসতে চাই। আর এই চমৎকার রিপোর্টের দ্বিতীয় অংশটি দেখার জন্য এসকে টিভিতে চোখ রাখুন কোরআনের বিষয়। আর এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সুরা নিসায় বলেন, এটা এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো বাণী হতো, তাহলে তোমরা এর মধ্যে অনেক অসামঞ্জস্য এবং ভুল দেখতে পেতে। সুবহানাল্লাহ। তাই পবিত্র কোরআন যে এক বিজ্ঞানময় গ্রন্থ এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে প্রেরিত পৃথিবীর বুকে একমাত্র গ্রন্থ, তা বলার অপেক্ষা রাখে না।